বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বাংলাদেশের এক কৃতি সন্তান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী। আমি প্রথমেই তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতিটি সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাই। অ্যাডমিরাল খান বাংলাদেশের এক কৃতি সন্তান, যিনি মাত্র 49 বছর বয়সে ইন্তেকাল করেছেন। এই অতি অল্প সময়ের মধ্যেই তিনি নিজের কর্মদক্ষতায় এবং দেশপ্রেমের পরিচয় দিয়ে দেশবাসীর কৃতজ্ঞতা ভাজন হয়েছেন। তিনি 1934 সালে সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষ এবং আত্মীয় স্বজন তাদের অনেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। আসাম প্রাদেশিক পরিষদের চিফ মিনিস্টার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে তার পূর্বপুরুষরা দায়িত্ব পালন করে গিয়েছেন। অ্যাডমিরাল খান 1952 সালে পাকিস্তান নৌবাহিনীতে কমিশন লাভ করেন এবং তার পেশাগত দক্ষতার জন্য নেভি সকল সদস্যদের কাছে সুপরিচিত ছিলেন। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পাক সরকার তাকে গৃহবন্দী করে। এর কিছুদিন পর দেশ স্বাধীন হওয়ার পর তখনও তিনি গৃহবন্দী ছিলেন। 1973 সালে তিনি জীবনের ঝুঁকি নিয়ে পরিবার পরিজন সহ পাকিস্তানের বন্দি শিবির থেকে পালিয়ে আফগানিস্তান হয়ে বাংলাদেশে আসেন। বাংলাদেশে আসার পর তিনি প্রথমে মার্চেন্ট একাডেমি এবং পরবর্তীকালে বাংলাদেশ নৌবাহিনীর গুরুত্বপূর্ণ পদ সমূহে দায়িত্ব পালন করেন এবং 80 দশকের প্রথম দিকেই তিনি বাংলাদেশ নৌবাহিনীর চিফ অফ নেভাল স্টাফ পদে নিযুক্ত হন। তিনি নৌবাহিনীকে আধুনিক একটি নৌবাহিনী করে গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করেন এবং এই পরিশ্রমের ফলে বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক সাফল্যের পরিচয় দেয়। এছাড়াও তিনি দেশে যখন সামরিক শাসন জারি করা হয় তখন তিনি যোগাযোগ মন্ত্রী এবং কৃষি মন্ত্রী হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। তার মধ্যে কোনো অহমিকা আমরা কখনোই দেখিনি। আমি পেশাগত কাজে তার কাছে গিয়েছি। তিনি একজন ক্রীড়ামোদী ছিলেন। ঢাকায় প্রথম যখন বেশ কয়েকটি বিদেশি রাষ্ট্রের অংশগ্রহণে প্রেসিডেন্ট গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু করা হয়, তিনি তার অর্গানাইজিং কমিটির সদস্য চেয়ারম্যান ছিলেন এবং আমি এই কমিটির মহাসচিব ছিলাম। খেলা পরিচালনার জন্য কয়েকবার তার কাছে গিয়েছি। তিনি সার্বিক সহযোগিতা করেছেন। বিদেশি অতিথিরা তার সাথে আলাপ করে তারা অত্যন্ত মুগ্ধ হতো। তিনি মাঠে এসে খেলা দেখতেন, খেলার ফাইনাল পয়েন্টস গুলো তিনি বুঝতে পারতেন। তাকে একজন চমৎকার প্রাণ খোলা মানুষ হিসাবে আমরা দেখতে পেয়েছি। যোগাযোগ মন্ত্রী হিসাবে বাংলাদেশের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ আধুনিকরণের ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সেই জন্যে দেশের মানুষ তাকে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। তার নৌবাহিনীতে কর্মরত থাকা অবস্থাতেই বাংলাদেশের হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় দক্ষিণ তালপট্টি নামে একটি ছোট দ্বীপ ভেসে ওঠে। প্রতিবেশী রাষ্ট্র ভারত এর মালিকানা দাবি করে, বাংলাদেশও এর দাবি মালিকানা দাবি করে। যে কোনো বিচারে এটি অবশ্যই বাংলাদেশের
টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির প্রশ্ন এবং এটি বাংলাদেশের সীমানার অভ্যন্তরেই ছিল। সেই জন্য তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সেখানে পাঠিয়ে এই দক্ষিণ তালপট্টিকে সবসময় বাংলাদেশের কবজায় রেখেছেন এবং কোনো রক্তচক্ষুর তোয়াক্কা তিনি করেননি। দেশের খাতিরে, দেশের স্বার্থে, বিশেষ করে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বজায় রাখার ক্ষেত্রে তার এই বলিষ্ঠ পদক্ষেপ আমরা সবাই সর্বান্তকরণে স্মরণ করি এবং তার এই বলিষ্ঠ পদক্ষেপের জন্য তিনি যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। এছাড়াও তিনি তার প্রফেশনাল দক্ষতার জন্য বাংলাদেশ নেভিতেও অত্যন্ত সুপরিচিত ছিলেন। এই সদ্য স্বাধীন দেশে নৌবাহিনী প্রধানত তারই পরিশ্রমের ফলে একটি আধুনিক আন্তর্জাতিক বাহিনীতে পরিণত হয়েছে এবং রাষ্ট্র শাসন কালেও বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করার সময় আমরা সবাই লক্ষ্য করেছি তিনি অত্যন্ত সৎ এবং পরিশীলিত মানুষ ছিলেন। বাংলাদেশে আজকাল তিনি যেসব পদে ছিলেন এইসব পদে আজকাল যদি কেউ কাউকে পদায়ন করা হয় দেখা যাবে 6 মাসের মধ্যেই তার অবস্থার পরিবর্তন হয়ে গেছে, তার আত্মীয় স্বজনের দাপটে এলাকা প্রকম্পিত এবং প্রচুর পরিমাণ দুর্নীতি তার বিরুদ্ধে দেখা যাবে, কিন্তু কোন ধরনের দুর্নীতি অ্যাডমিরাল খানকে কখনোই স্পর্শ করে নাই। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন যোগ্য অনুসারী ছিলেন, যোগ্য সহকর্মী ছিলেন এবং দেশকে গড়ার ক্ষেত্রে তিনি কোনো ধরনের কম্প্রোমাইজ করেননি। তিনি কাজের মধ্যে নিমগ্ন থাকতে ভালোবাসতেন এবং তার মৃত্যু হয়েছে কর্মরত অবস্থায়। 84 সালে ঢাকা বিমানবন্দরে একটি উড়োজাহাজের দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা স্থল একজন মন্ত্রী হিসাবে তিনি পরিদর্শন করতে গিয়েছিলেন এবং সেখানেই বিমানবন্দরে থাকাকালীন সময়ে তার একটি হার্ট অ্যাটাক হয়। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়। এখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মাত্র 49 বছর তিনি বেঁচে ছিলেন, অথচ কি কর্মময় ছিল তার জীবন। কি চমৎকার একজন মানুষ ছিলেন, দেশবাসী তো দেখেছে, আমি একজন ক্ষুদ্র সাধারণ ব্যক্তি হিসেবেও তার উদার হৃদয়ের পরিচয় পেয়েছি। আজকে এই ধরনের কৃতি সন্তানদেরই প্রয়োজন, যারা একটি বাহিনী প্রধান হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন বাজি রাখতে পারেন, কারো রক্তচক্ষু পরোয়া না করেন, যার কাছে দেশই হবে সবকিছুর ঊর্ধ্বে, এই ধরনের একজন ব্যক্তি ছিলেন রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। এই কৃতি সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, তার রুহের মাগফিরাত কামনা করি, তার সন্তানদেরও সুন্দর ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি বাংলাদেশের লাখো তরুণ যুবক এবং বিশেষ করে যারা রাষ্ট্র পরিচালনায় আছেন বা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় থাকবেন তারা যেন অ্যাডমিরাল খানের এই বলিষ্ঠ পদক্ষেপ অনুসরণ করতে পারেন এবং দেশের জন্য তিনি যেভাবে সততার সাথে, দেশপ্রেমের সাথে এই দেশবাসীকে সেবা করে গিয়েছেন এটি আমাদের জন্য যুগ যুগ ধরে উদাহরণ হিসাবে থাকবে। আমি আবারও তার রুহের মাগফিরাত কামনা করি এবং আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।